আমাকে দিছি ब्रह्मा नमो ब्रह्मणे नमस्ते वाय तमेव प्रत्यक्षं ब्रह्मासि तमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि तत्तं वदिष्यामि तन्मामवतु तदुत्तारमवतु अवतु माम्। श्री ক্ষুদিরাম চট্টোপাধ্যায় উনি এই যে লক্ষ্মী জলা দেখছেন, এই লক্ষ্মী জলা তাঁর বন্ধু শুকলাল গোস্বামী দিয়েছিলেন। তিনি যখন দেড়ে গ্রাম ছেড়ে কামারপুকুর চলে এসেছিলেন ভূমিহীন অবস্থায়, তাঁর বন্ধু শুকলাল গোস্বামী এই যে ঠাকুরের ঘর, ওই ঘর দেখছেন, ওই ঘর দিয়েছিলেন। আর এখানে দু বিঘা জমি দান করেছিলেন। সেই দু বিঘা জমিতে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় নিজে প্রথমে কয়েকটি ধানের গোছ রোপণ করতেন। জয় রঘুবীর, জয় রঘুবীর, জয় রঘুবীর বলে রঘুবীরের নাম স্মরণ করে তিনটে গোছ পুঁতে দিতেন। তারপরে যে চাষিরা তারা চাষ করত, সেইভাবেই তাদেরতে সেই সেখানে যা ধান উৎপাদন হতো তাতেই তাদের সংসার চলে যেত, ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের সংসার চলে যেত। তো সেই জন্য আমাদের এখন যত জমি আছে আমরা চাষ করি, এখান থেকেই আমাদের চাষ শুরু হয়, এই লক্ষ্মী জলা থেকে। এই লক্ষ্মী জলাতে আমরা আজকে প্রতি বছর রথের দিনে সাধারণত শুরু হয়, কিন্তু এবছর রথ অনেক আগে পড়েছে বলে চাষের সুযোগ এখন আসেনি, সেই জন্য আজ আমাদের ধান চাষ শুরু হলো। আমরা এখানে সব সাধুরা প্রতি বছরই করে থাকি, ঠাকুর মা স্বামীজি রঘুবীরের নামে জয় দিয়ে আমরা সাধুরা সবাই ধান রোপণ করে দিই, তারপর আমাদের যারা জন মজুর আছে তারা সবাই চাষ করবেন। এইভাবেই আমাদের প্রতি বছরটা করে থাকি। সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না।